সালাম ওরমদুল্লাহি অবার ভাই জানতে চেয়েছেন ছেলেমেয়ের বিবাহর কথাবার্তি ফাইনাল হয়ে গেছে আর দেখা সাক্ষাৎ হয়ে গেছে হয়তো বিশ পঁচিশ দিন পরে বিবাহ হবে তো এখন ছেলে মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলছে তো মোবাইলে যদি দেখা সাক্ষাৎ না হয় মোবাইলে যেহেতু তার সাথে বিবাহর কথা হয়েছে কথা ফাইনাল হয়েছে এখনো বিবাহ হয় নাই তাই বিবাহ সম্পাদন বাকি রয়েছে তো এখন দেখা সাক্ষাৎ করতে পারবে না সাধারণত অনেক কথাগুলো বিভিন্ন কথা থাকতে পারে প্রয়োজনীয় কথা তো কথাগুলো তারা বলতে পারে এখনও বিবাহ বিশ দিন পরে বিবাহ হবে যদি মোবাইলে ভিডিও কল দিয়ে কথা না হয় ভিডিও কল দিতে পারবে না কারণ তার সাথে এখনো দেখা করাটা বৈদনায় পর কোথাও ঘুরতে যেতে পারবে না শুধুই বিবাহর রকম মানে কথাটা ফাইনাল হয়ে গেছে এখন বিবাহর যে মূল যে আকদ মানে যেটাকে বিবাহর কবুল বলা হয় সেটা এখনো হয়নি অতএব তারা ঘুরতে যেতে পারবে না একজন আরেকজনের সাথে দেখা করতে পারবে না ওই যে একবার দেখা করেছে তো সেটি যথেষ্ট হ্যাঁ এভাবে কথা বিভিন্ন কথাবাতি বলা যেতে পারে যেমন অনেক সময় এক এক সমাজে কিছু বেদাত রয়েছে এখন আমার যার সাথে আমি বিবাহ করবো তার সাথে বিবাহর কথাগুলো ফাইনাল হয়ে গেছে এখন মোবাইল দিয়ে আমি যদি বলি যে না আসলে আমাদের সমাজে এই ধরনের বেদাত রয়েছে অনেকটা রয়েছে যে বিবাহর দিন এসে আব্বা আম্মার পায়ে সালাম করা অথবা হিন্দুদের মতো নমস্কার করা আর বিভিন্ন ইত্যাদি মানে দিক নির্দেশনামূলক বা তাদের দিক কোনো সেক্সিয়াল কথা পাতি যদি না হয় মানে বৈধ কথাগুলো সংসারের এ কথাগুলো বলা যেতে পারে এতে কোনো সমস্যা নেই আশা করা যায় ইনশাআল্লাহ জাকাল্লাহ